সিয়ামের সৌভাগ্য যে যে পরিচালকের ছবি থেকে ওর নাম রাখা হয়েছিল ওর জন্মের সময় সেই পরিচালকের ছবিতেই সে আছে হিরো। ও যখন প্রথম জন্ম হয় ওর জন্মের পরে আমার একটা আত্মীয় ওর নামটা ওনার ছবি দেখে ওর নামটা দেয় সোহানুর রহমান সিয়াম। একদিন সোহানুর রহমান সোহান সাহেব আমাকে ফোন দিলেন যে আমি আপনার ছেলেটাকে চাই। তখন আমি বললাম যে দেখেন আমি তো ওই জগতের সাথে না, এখন আমার ছেলে কি বলে সেটা আপনি দেখেন, ও যদি যাইতে চায় ওখানে আমার তরফের থেকে কোনো নিষেধাজ্ঞা নাই, আমি কখনো বলবো না যাবে না। যেহেতু আমার একটা আশা ছিল আর সেই আশাতে ছেলে বলছে যে না বাবা আমি যাই, উনি যখন আমাকে ডাকছে পরে আমি নিয়ে ওনার কাছেই আসছি, তো উনি এগ্রি করছে, তা আমিও এগ্রি করছি যে ঠিক আছে তাহলে চলে মিটিং চলতেছে। তা এই পর্যন্তই আমি জাস্ট, যখন পরবর্তীতে আসব তখন আমি ওনার সাথে সাক্ষাৎ করলাম, ওনার বাসায় এসে সাক্ষাৎ করে আমি ওনার সাথে কথা বলে আমার ছেলেকে দিলাম যে ঠিক আছে আমি এগ্রি করলাম আপনি নেন। আমার ছেলের নাম সোহানুর রহমান সিয়াম, সোহানুর রহমান সিয়াম। তা ও যখন প্রথম জন্ম হয় ওর জন্মের পরে আমার একটা আত্মীয় ওর নামটা ওনার ছবি দেখে ওর নামটা দেয় সোহানুর রহমান সিয়াম। তা তখন আমি বললাম যে এটা কেমন নাম হলো, এটা তো আমার পছন্দ হলো না, তো তখন আমি ওই নামেই রেখে দিলাম যে ঠিক আছে যখন একটা নাম হয়ে গেছে তখন ওটাই থাক, ওই নামেই সে পরিচিত। পরে আমি এখানে আসতে আমার কাছে উনি জিজ্ঞাসা করছে যে আপনার ছেলের নাম কি, তা আমি বললাম অরিজিনাল নামটা, জাস্ট ওনার সাথে মিলে গেল এই পর্যন্তই। এইভাবেই আমি কিন্তু প্রত্যেকটা হিরো হিরোইনের নামগুলো চেঞ্জ করে থাকি, তো সেই হিসাবে এবার সিয়ামের নাম মানে প্রথম যেমন শুনলাম ওর মা কাছ থেকে ওর বাবার কাছ থেকে যে ওর অরিজিনাল নাম ছিল সত্যিকারেই সোহানুর রহমান সোহানি নাম দেওয়া হয়েছিল, পরে ওর বাবা বললো যে না এটা আমি ওর ডাক নাম দিব সিয়াম, ওর ডাক নাম হচ্ছে সিয়াম। তো সেই জন্য আমি বলি যে কি সিয়ামের সৌভাগ্য যে যে পরিচালকের ছবি থেকে ওর নাম রাখা হয়েছিল ওর জন্মের সময় সেই পরিচালকের ছবিতেই সে আছে হিরো। সবাই ওখানে তালি। আর সিয়াম দুটি কথা আপনাদেরকে বলবে, আপনার তার কাছ থেকে শুনুন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দাঁড়িয়ে কথা বলতে পেরে অনেক লাকি, আর আমি এতই লাকি যে এত বড় একজন গুণী পরিচালকের হাত ধরে আমি এই বাংলা চলচ্চিত্রে পা রাখছি, আর যার মাধ্যমে বের হয়েছে বিগত চলচ্চিত্রের ইতিহাসে সব বড় বড় গুণী গুণী অভিনেতা অভিনেত্রী। আর আমি আশা করি আমরা অবশ্যই আপনাদের ভালো কিছু উপহার দিব, আপনারা সবাই আশা রাখতে পারেন, আমাদের জন্য দোয়া করবেন, এটাই আমি আপনাদের কাছে চাই।